Find the area of red shaded portion. Equation 6 by 7 a square. A holo britter brasardho. Okay? তাহলে তোমাকে যদি এই রকম চিত্র দিয়ে এই পোর্শনটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে আমি ইকুয়েশন অ্যাপ্লাই করব 6/7 স্কয়ার এ যেখানে কিন্তু এই প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ সমান যার ব্যাসার্ধের মান হচ্ছে এ আবার এখান থেকে ছোট একটা ক্লু দিয়ে রাখি এই যে বর্গক্ষেত্রটা আছে সেই বর্গক্ষেত্রের বাহু কিন্তু হয়ে যাচ্ছে টুয়াইসে সেই হিসাবে যদি সূত্রটাকে তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলেও করতে পারো ওকে তো চলো আমরা এই 6/7 স্কয়ারটা কি করে এলো তা দেখি আমরা দেখিনি যে এই যে বৃত্তটা এই বৃত্তের এই যে বর্গক্ষেত্রের এই পোরশনটা কতটা হচ্ছে না বর্গক্ষেত্রের যে অংশটা কেটে রেখেছে সেটা হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফলের 1/4 অংশ তাহলে প্রত্যেকটা বৃত্ত থেকে বর্গক্ষেত্রের যে অংশটা কেটে রেখেছে মোট 4টা অংশ তাহলে তার ক্ষেত্রফল হবে গিয়ে পাই স্কয়ার 4 দিয়ে গুণ করে দিয়েছি পাই স্কয়ার বর্গক্ষেত্রের বাহু হচ্ছে টুয়াইসে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 4 স্কয়ার তাহলে রেড শেডেড পোরশনটা কত হবে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 স্কয়ার মাইনাস বৃত্তের যে অংশগুলো সাদা অংশগুলো আছে তার ক্ষেত্রফল দাঁড়িয়েছে পাই স্কয়ার তাহলে ওইটা বাদ দিলে যা দাঁড়াবে তাই হবে গিয়ে রেড শেডেড পোরশনের ক্ষেত্রফল দ্যাট ইজ इक्वल टू a স্কয়ার কমন নিয়ে নিলাম তাহলে থাকছে 4 মাইনাস পাই এবারে হচ্ছে a স্কয়ার 4 পাই এর মান বসাচ্ছি 22/7 দ্যাট ইকুয়ালস টু a স্কয়ার 28 মাইনাস 22/7 এটাকে ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে দেখো 6/7 ইনটু a স্কয়ার ওকে তাহলে আমরা যদি এই পোরশনটার ক্ষেত্রে এই ক্ষেত্রফলটা খেয়াল রাখতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে এই জাতীয় প্রচুর প্রবলেম দেন দেয়ার সলভ হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং